আমার দুইটি দাবি রয়েছে, প্রমুখ দুইটি দাবি হল কনিষ্ঠ শিক্ষক মানুষ সর্বনিম্ন মজুরি 16,000 টাকা দিয়া যাও, কন্ট্রাকচুয়াল এমেন্ডমেন্ট রুল 2013 সমস্ত কনিষ্ঠ শিক্ষক মানুষ সামিল করা যাও, যেটা কি সরকার ভুলে যাই সরকার আমি চেতাই দিয়েছি। ধারণা দেলে এই আন্দোলন কলে কার্যবন্ধর ডাকরা দেলে ভাবুচেন কি সরকার শুনিবে? সরকারের সাথে বারম্বার আলোচনা করে বিফল হওয়ার পরে জন শিক্ষক আপন করে পাব সরকার এটি ধারণাস্থল কেছেন কী বিধানসভা সম্মুখে সমস্তে আসি সংঘ আন্দোলন করছেন সে প্রশ্ন নিজে নিজকে পচারত সরকার যেপর্যন্ত সরকার কী আলোচনা মাধ্যমে আমার সমস্যাকে বুঝলে আলোচনার সমাধান হোনি তো এই আন্দোলনের কোনো সমাধান হব? আন্দোলন দ্বারা সরকারকে আমি চেতাই দেছি সরকার জনসাধারণ যে কথা জাঁপার সেই কথা জনসাধারণ জাঁতু সমস্ত মিডিয়া মাধ্যমে সমস্ত জায়গায় সমস্ত লোকের পাখে পৌঁছু এ দাবি কনিষ্ঠ শিক্ষক মানুষ কম অসুবিধা রয়েছে সে কনিষ্ঠ শিক্ষক মানুষ দাবি কী সরকার গ্রহণ করু না এ কথা সর্বসম্মুখে প্রচার হোক এই কথা নিয়ে আজ আমি রাজরাস্তা নেইছু। মহামারী সময় কত কাম করেছে সরকার? তো সমস্ত হিসাব মাগুছেন মহামারী সময় কত কাম করছেন? মহামারী সময় যদি কি সর্বোচ্চ স্থানে অধিক কাম করি সে হল শিক্ষক, তথাপি শিক্ষক মানুষ কোভিড যোদ্ধা ঘোষণা করার সরকার বিফল এই কথা আমি সরকার জনাই দেছু। বিভিন্ন গেট চেক গেট হোক আমার কোয়ারেন্টাইন সেন্টর হোক করোনা টেস্টিং হোক ঘর ঘর বুলি রিপোর্ট দেবার হোক BSKY কার্ড বন্টার হোক আমার শিক্ষক মানে আজ BSKY বন্টা চালুছে আমার এই যেটি অছন্দে টিচার আর দুই গুণ আসিতান্দে কিন্তু আমার ডিউটিরে অছন্দে BSKY বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা ডিউটি পড়ছে কেতে টিচর সঙ্গে তাকে যেহেতু আসিপারে তাকে নহলে যে দেখুছেন তার দুই গুণ আসিতান্দে টিচার স্মার্ট কার্ড বাণ্ডুচ্ছেন এবার কোরাপুট জেলার বাণ্ডুচ্ছেন।